আমি এখন আছি সি রায়ের চরে। এই ব্রিজটা দেখা যাচ্ছে, এটা সি রায়ের চরের ব্রিজ। আর এখানে হচ্ছে ভুট্টা ক্ষেত। রাস্তাটা খুব সুন্দর করে করছে, যার জন্য এদিকে দাঁড়াইলাম একটু ভিডিও করার জন্য। আর এখন যাচ্ছি মতলবে, মতলবে একটা ফ্রেন্ডের সাথে দেখা করে তারপর ওদিক থেকে চলে যাব চিটাগাং। সেদিকে জাস্ট ব্রিজটা তোলার জন্য একটু দাঁড়াইছিলাম। সেই সুন্দর একটা বাতাস, মাঝখানে রোডটা অসাধারণ কার্পেটিং করা, যার জন্য চালাইতেও খুব মজা লাগতেছে। মতলব আর 21 কিলো, চাঁদপুর আর 37 কিলো। যেহেতু সামনে আজকে ব্যাগ, এর জন্য ভিডিও করার ইচ্ছা ছিল না, বাট রাস্তাটা দেখে আর ভিডিও না করে থাকতে পারতেছি না, ভালো লাগতেছে। জানি না ব্যাগটার জন্য রাস্তাগুলো দেখা যাচ্ছে কিনা। জটিল একটা ভিউ, গ্রামের সেই আঁকা বাঁকা রাস্তা অসাধারণ। ওয়াও, আজকে হাতে সময় থাকলে চাঁদপুরের বেশ কয়েকটা জায়গায় যাইতে চাইছিলাম আর কি। মানে আজকে আজকে সময় থাকলে চাঁদপুরটা ঘুরে দেখতে পারতাম, বাট আজকে সময় হাতে একদমই নাই। আরেকদিন চলে আসবো চাঁদপুর এক্সপ্লোর করার জন্য। দেখতেই পাচ্ছেন হয়তো রাস্তাটা খুব চমৎকার, আর ওয়াও অসাধারণ বাতাস। ভিউটা দেখেন অসাধারণ। ভিউটা দেখেন অসাধারণ। পরিবেশে বাইক চালাইতে খুব মজাই লাগার কথা, আমিও মজা পাই। সো যারা বাইক লাভার আছেন তারা সবাই এই ধরনের রাস্তায় বেশি প্রেফার করি আমরা, যে একটু ঠান্ডা নীরব, দুই পাশে গাছ, একটু প্রাকৃতিক সিনারিও,
তো অনেকদিন পরে আবারও অনেকদিন পরে না ঠিক এক সপ্তাহ পরে আবার একটা গ্রামের পরিবেশের সাথে নিজেকে মিশিয়ে ফেললাম। সামনে আরেকটা ভিউ আছে দেখেন, এই ধরনের জায়গায় আসলে ফেরত যাইতে মন চায় না, এত সুন্দর মানে প্রাকৃতিক সবকিছু। মাঝে মাঝে ইচ্ছা এরকম একটা মানে পজিশনের মধ্যে যদি একটা বাড়ি করে থাকা যেত। চিন্তা করে ভিডিওটা বন্ধ করে দিব, ততবার এরকম সিন সিনারিও দেখলে আর ভিডিও বন্ধ করতে মন চায় না। মানে মাছ ধরতেছে
আরকি। পাশাপাশি সিন সিনারিও গুলো অসাধারণ, পাগল করার মতোই। আমি এখন মতলব চাঁদপুর নতুন ব্রিজে আছি, টোল প্লাজা। দেখা যাক বলো পান আমার কাছ থেকে টোল নেয় নাকি। বলছিলাম না টোল নিব, কথা হলো যে এখানে সরকারের টোলের ইয়া নাই, ওই জায়গায় আমি ওরে কেলেকা টোল দিব না। বুঝছি, আমি মাথা ঝাঁকাইছি দেখে বুঝছে যে এলাকার পোলাপান। টাকা চাইবো আর আমি টাকা দিয়ে দিব, গেটাবের ব্যাপার আছে না, একটা ভাবের ব্যাপার আছে না। আমি যাকে তাকে চাঁদা দেওয়া পছন্দ করি না, আল্লাহ এটা কি করে এলাম, আমি যারে তারে চাঁদা দেই না। চাঁদা দেওয়া নেওয়া দুইটাই অপরাধ, সো আমি দুইটার একটাও দিই না। তো আমরা চাঁদপুর মতলবের নতুন ব্রিজটা ক্রস করে আসলাম। তো এখন আছি মুন্সির হাটে, মাঝখানে একটা ব্রেক নিলাম। শুনলাম যে চাঁদপুরে এখানে নাকি গান্ধী ঘোষের ক্ষীর খুবই, মানে এখানে গান্ধী ঘোষের ক্ষীরটা নাকি খুবই সুস্বাদু, মানে অনেক ডেলিশিয়াস। সো মাঝখানে একটু বাজারে চিপাই চাপাই ঢুকছি, দুইটা গান্ধী ঘোষের ক্ষীর নিয়ে নিলাম 1 কেজি, বাসায় গিয়ে খাবো। সো আপনাদের ভিডিওটা দেখাতে পারি নাই কারণ অনেক চিপা ছিল, তো বাইক নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না। আসলে চাঁদপুরের ভিউ গুলো অসাধারণ, ভাল লাগতেছে। শুধুমাত্র চাঁদপুর না, যে কোনো গ্রামের ন্যাচারাল ভিউ আমার কাছে অনেক ভাল লাগে। তো আপনারা হয়তো বলতে পারেন যে প্রত্যেকটা ভিডিওর মধ্যেই আমি বলি ওয়াও, সেই রকম অসাধারণ। আসলে গ্রামের রাস্তাঘাট দিয়ে আসা যাওয়া করা অনেক মজাই লাগে, সারা জীবন তো শহরে থাকছি, গ্রামের মধ্যে একটু কম আসা হয়, তো গ্রামের দিয়ে যাইতে পারলে খুব মজা লাগে আর কি। তো এখন আছি আমরা মুন্সির হাট বাজারে।
এখন আমরা আছি হরিণা ফেরি ঘাটের সামনে। এটা হচ্ছে ডানে গেলে হরিণা ফেরি ঘাট। মজার কথা হলো কোনো জায়গায় আমারে টোলের জন্য আটকাচ্ছে না। কোনো জায়গায় তো টোলের লেগে আর ধরতেছে না, তাই নাকি? আরেক বলদা মজার কথা, এতগুলা টোল ব্রিজ পার হইলাম, একটা তো কেউ টোল চাইলো না, খালি একটাতেই ধরছিল, চোখের ইশারা দেওয়ার পরে ছেড়ে দিছে, তারপরের গুলা তো ধরার সাহসই পাইতেছে না। এখন যে জায়গাটায় আসি ওটা হচ্ছে ফরিদগঞ্জ ক্রস করলেই একটু সামনে, হরিণা ফেরি ঘাটটা ক্রস করে একটু সামনে আসলেই এই ব্রিজটা পাবেন। আর ব্রিজের ভিউটা ভাল লাগছে, এই কারণে মেনলি থামা। প্লাস হচ্ছে এই যে এক জাক বক উড়ে যাচ্ছে, আমার ছোট ভাইটা বলছে এটা বলে কবুতর। সো এটা হচ্ছে অসাধারণ একটা জায়গা, মানে না দেখলে চোখে না দেখলে নিজ চোখে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। মানে যত দূর চোখ যাচ্ছে শুধু কচুরিপানা আর কচুরিপানা, মানে হচ্ছে পানি, পানির উপরে কচুরিপানা, এটা কোনো কিছু একটা হবে আর কি। খাল বিল নদী নালা পুকুর, ওটা অসাধারণ জায়গা, এর জন্যই মেনলি দাঁড়াইলাম। কি কস বল বল, চাঁদপুর থেকে ফরিদগঞ্জটা পার হওয়ার পরে? আচ্ছা, সুন্দর